সুনামগঞ্জের তাহিরপুরে একটি প্রভাবশালী চক্র জাদুকাটানোদের তীর কেটে বালু উত্তোলন করায় হুমকির মুখে নদী তীরবর্তী ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রভাবশালী চক্রটি নদীর তীরেই শুধু কাটছে না, জোরপূর্বক তীরবর্তী ব্যক্তি মালিকানাধীন জমি থেকেও বালু উত্তোলন করে বিক্রি করছে। প্রাকৃতিক ও পরিবেশগত বিপর্যয় ঠেকাতে অবৈধভাবে অপরিকল্পিত উপায়ে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুদ হেলালের রিপোর্টে বিস্তারিত। প্রাচীন লাউ রাজ্যের রাজধানী খ্যাত সুনামগঞ্জের তাহিরপুরে পাহাড়ি নদী জাদুকাটা। মেঘালয় পাহাড় থেকে আসা দৃষ্টিনন্দন এই নদীটি এখন ক্ষতবিক্ষত একটি প্রভাবশালী চক্রের বালু উত্তোলনের কারণে। অপরিকল্পিতভাবে তীর কেটে বালু বিক্রি করায় হুমকির মুখে নদী তীরবর্তী জনবসতি ও প্রাচীন গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রভাবশালী মহলটি নদী তীরবর্তী ব্যক্তি মালিকানাধীন জমি থেকেও জোর করে বালু তুলছে, অভিযোগ ভুক্তভোগীদের। কিছু সন্ত্রাসী লোক যারা নদীর পার জমি গাইতে দিতেছে, আমরা নিষেধ বাধা করলে ওরা মানে না। আমারটা ভাঙিয়ে পড়তেছে, এরপর রাস্তা সবটা ভাঙিয়ে যাবো, কখনো কাবলার জায়গা, রেকর্ডের জায়গা সব ভাঙিয়ে নিতে পারছে। তারা সিন্ডিকেট করে বালু ওঠা, দেখা গেলো যে বাজারা বাধাতে তারা ওই সাদাবাজির আওতাত নিয়ে আসে, বিভিন্ন মামলা হয়েছে অতীতে। এরা হামলা মামলা প্রশাসন দিতে হয়, সাধারণ মানুষ নীরব, ভূমিকায় মুখ খুলে না। তবে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে প্রতিপক্ষের লোকজন মিথ্যা অভিযোগ করছেন, এমনটাই বললেন ক্ষমতাসীন দলের সাবেক এই চেয়ারম্যান। আমার একটা বালু ব্যবসা থাকে, আমি সারা জীবনে লাগি রাজনীতি ছেড়ে দিব, ওই জন্য রাজনীতি প্রতি ইচ্ছায় কি করে যারা করতেছে। তুমি সরাসরি নিয়ে দেখো, শুনাম থেকে সকালে আইয়া বইয়ে থাকে। নির্ধারিত সীমানার বাইরে কেউ যাতে বালু তুলতে না পারে সেটি নিশ্চিত করার পাশাপাশি পার কাটা রোধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বললেন জেলা প্রশাসক। এইখানে অবৈধ বালু উত্তোলনের ক্ষেত্রে আমরা সবসময় তদারকি মনিটরিং করতেছি এবং এক্ষেত্রে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। পরিবেশ বিপর্যয় ও নদী ভাঙন রোধ এবং প্রাচীন লাউড জনপদকে হুমকির মুখ থেকে বাঁচাতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এই প্রত্যাশা এলাকাবাসীর। বাংলাভিশন নিউজ ডেস্ক।